আসুন বন্ধুরা আজকে আমরা জার্মানির ঐক্য আন্দোলন নিয়ে কয়েকটি কথা আলোচনা করি জার্মানির ঐক্য আন্দোলন একটা বৃহৎ বিষয় অর্থাৎ এটা দু এক কথার মধ্যে শেষ করা যায় না এটা আলোচনার জন্য বেশ একটু বড় সড়ো পরিসরই লাগে কিন্তু আমরা এখানে দু এক কথার মাধ্যমে এই জার্মানির ঐক্য আন্দোলন বলবো তাহলে প্রশ্ন থাকে যে এই ক্ষুদ্র আলোচনা আপনাদের স্বার্থে কতটুকু লাগবে নিশ্চয়ই লাগবে আপনার চলার পথে আপনার কাজের মাঝে আপনার পড়াশোনার মাঝে এই ছোট্ট ভিডিওটা হয়তো আপনাকে এমন কিছু উৎসাহ দেবে যা থেকে আপনি সম্পর্কে জানার জন্য ঐক্য আন্দোলন সম্পর্কে জানার জন্য আরও আগ্রহ দেখাবেন এবং আপনার সামনে থাকা পুস্তকটাকে বের করে পড়তে শুরু করবেন এবং যা আপনার জীবনের প্রোগ্রেস অর্থাৎ ইতিহাসের নলেজ বৃদ্ধিতে যথেষ্ট সাহায্য করবে তা আসা যাক জার্মানির ঐক্য আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে বিসমার্ক যে তিনটি যুদ্ধের মাধ্যমে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন সেই তিনটি যুদ্ধ হল সেই তিনটি যুদ্ধ হল প্রথমে হচ্ছে তিনি ক্লেজুইগ এবং হলাস্টাইন প্রদেশের জন্য ডেনমার্কের সঙ্গে যুদ্ধ করেছেন জার্মানির ঐক্য সম্পন্ন করার ক্ষেত্রে আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে তিনি শ্লেজুইগ এবং হলস্টাইন পরিস্থিতির জন্য ডেনমার্কের সঙ্গে যুদ্ধ করেছিলেন আমরা পুস্তকেতে এ বিষয়ে বিস্তারিত পাব দ্বিতীয় যে যুদ্ধটা বিসমার্ক করেছিলেন জার্মানির ঐক্য করার ক্ষেত্রে সেটা হচ্ছে অস্টোপ্রাশিয়ার যুদ্ধ আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে যার আমরা উল্লেখ পায় বইয়ের মধ্যে আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে সেই যুদ্ধের অপর নাম ছিল ফ্যাডওয়ার যুদ্ধ এছাড়া বিশমার্ক করেছিলেন জার্মানির ঐক্য সম্পন্ন করার ক্ষেত্রে সেটা ছিল ফ্রাঙ্কো প্রাশিয়ার যুদ্ধ যার অপর নাম ছিল সেডানের যুদ্ধ এই যুদ্ধটি আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে সংঘটি হয়েছিল আর এই জার্মানিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে বিসমার্ক যে নীতিটিকে অবলম্বন করে এই ঐক্য সম্পূর্ণ করেছিলেন সেই নীতির নীতিটির নাম ছিল ব্লাড অ্যান্ড আয়রন পলিসি ব্লাড অ্যান্ড আয়রন পলিসি রক্ত ও লৌহ নীতি এই নীতিকে অবলম্বন করে আঠারো সত্তর খ্রিস্টাব্দে বিসমার্ক জার্মানির ঐক্য সম্পূর্ণ করেছিলেন তো আমরা ক্ষুদ্র পরিসরে জার্মানির ঐক্য আন্দোলন সম্পর্কে কয়েকটি কথা এখানে বললাম ভবিষ্যতে আবার আমরা অন্য কোনো বিষয় বা এরকমই কোনো বিষয় নিয়ে আলোচনা করব আমাদের চ্যানেলের সঙ্গে যুগে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে যুগে থাকতে এবং আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন অল দ্য বেস্ট